আপনার নামটা বলুন। আমার নাম শ্রী সহদেব নমসুদ্র। আচ্ছা, সেদিন ঘটনার সময় আপনি, হামলাটা যে হয়েছিল, আপনি কিভাবে বাঁচলেন, কি অভিজ্ঞতা হয়েছিল? ওই দিনকার তো আমি ওইদিকে দোকানে বসে আছিলাম, তারপরে ওরা আইসে আর ওরা ইয়ে ডেকে নিছে, সবরে সবরে ডেকে নেওয়ার পরে আর ওরা বলছে যে মানে চলো বাইরে চলো, মানে হিন্দিতে কইছে। তারপরে একজন গেছিল লোকের, আর একজন আসছিল অবিনাশ ভাই, ওরে মানে ও গাটার সামনে গেছিল, ওরে মানে আসামিতে কুদা দিছে আর কুদা দিয়ে কইছে যা গরদা এ ঘুরাই আসছে। তারপরে আমরা লইয়া গেছে আর লইয়া গিয়া ব্রিজ পার করছে, ব্রিজ পার করে আর বসাই পিছন দিক থেকে ফায়ারিং করছে আর। আচ্ছা, তাহলে আপনি কি করলেন, আপনি কি করে বাঁচলেন তখন? আপনি আমি মানে যখন ফায়ারিং করছে আমার ওই কানের দিকে একটা ফায়ারিং গেছে, ওইখানে লাগছে অল্প, চুলেই উঠছে না এখন পর্যন্ত, আচ্ছা ওইদিকে গেছে। তারপরে আমি মানে অজ্ঞান হয়ে গেছি, তারপরে মানে আমি আর কিছু কইতে পারছি না। তারপরে ওরা যাওয়ার পরে হুশ হয়েছে আমার অল্প দেরি পরে, তারপরে ওইটা দেখছি মানে সব মরে গেছে। তারপরে আমি মানে দৌড়িয়া রাই গেছি, এই হাল্লা করছি, তারপরে পশ্চিমবঙ্গ সব গেছে আর। এবার তো লোকসভা নির্বাচন আসছেন, হ্যাঁ আপনার তো যে হামলা হয়েছে, হ্যাঁ, ভোটের সময় আপনার মত কি হবে? দুটার সময় আমার তো এখন কি কমু আর, বিজেপি ফাঁস হইতে লাগে আর। বিজেপি সরকার আসা উচিত হ্যাঁ বিজেপি সরকার আসা কেন, কি উচিত। মনে হয়, আসলে আপনার নিরাপত্তা পাবেন? হ্যাঁ বিজেপি সরকার যদি আসে আর যদি মানে নিরাপত্তা যদি দেয় আর, ওটা তো আর তো বেলেগ কথা, নিরাপত্তাটা তো ওখানে কিছু দিছেই না আর, নিরাপত্তা তো দিবে বলে আশায় নাই। তথাপি মানে বিজেপি সরকারটাই ভালো আছে। আমার, আপনাদের কাজ হচ্ছে এখানে, হ্যাঁ যথেষ্ট উন্নয়ন হচ্ছে কি, হ্যাঁ সরকারের পারফরমেন্সে উন্নয়ন সন্তুষ্ট কি? হচ্ছে। হ্যাঁ আর আবার চাইছেন বিজেপি ফিরে হ্যাঁ, আসুক, আজ আবার চাইছি বিজেপি সরকার ফিরে আসুক। তো সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা থেকে এ পর্যন্ত যে কোনো গ্রেপ্তারি টেপ্তারি হলো না, তা নিয়ে আপনার কিছু অভিযোগ আছে, মানে কেমন এখন পরিস্থিতি, কেমন পুলিশ? এখন পরিস্থিতি তো ওই রকমই আছে আর কি, এখন তো কোনো সিআরপি টিআরপি আসে না, আগে কিছুই আসছে, আসে না। আগে ছিল কি? আগে আসছিল কয়েকদিন, আসছিল আর 1 মাস মতন ছিল আর, 1 মাস পরে আর ওরা গেছে। তো এবার আপনারা যে কাউকে গ্রেপ্তার করা হয়নি, সিবিআই তদন্তের দাবি করেছেন কি? ওইটা তো সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ।